আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে সাথে করে আবারও চলে এসেছি নতুন পল্টনের নতুন একটি মার্কেটে। মার্কেটের নাম হচ্ছে চায়না টাউন মার্কেট। মার্কেটটার সবচেয়ে সহজ লোকেশনটা হচ্ছে পলওয়েল মার্কেটের ঠিক বিপরীতে। আর এখানে থাকা খুব সুন্দর একটা দোকান হচ্ছে জেএস কুকারিস। এই শপে আসলে আপনার পছন্দ হবে না এমন কোনো প্রোডাক্ট মনে হয় নেই, কারণ বিশেষ করে আমরা যে হাউসওয়াইফরা ঘরের জিনিসপত্র পছন্দ করি তাদের মানে ভিজিট করার মতো একটা শপ হচ্ছে জেএস কুকারিস। তো আমার সাথে বড় বড় মতো আছে রুবেল ভাইয়া। আর রুবেল ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি শপের অ্যাড্রেসটা দিয়ে দেবো ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। সো এই শপে যারা সরাসরি আসতে চান চলে আসবেন জেএস কুকারিস সেকেন্ড ফ্লোর। এটা হচ্ছে লিফটের সেকেন্ড ফ্লোর, আর যদি আপনারা নর্মালি কাউন্ট করি আমরা সেটা হচ্ছে তৃতীয় তলা। অনেক সময় কিন্তু কনফ্লিক্ট লেগে যায় সেকেন্ড ফ্লোর তৃতীয় তলা এই ব্যাপারটা। দোকান নাম হচ্ছে 3x8181 পল্টন চায়না টাউন মার্কেট, নয়া পল্টন, ঢাকা। পলওয়েল মার্কেটের ঠিক বিপরীতে, আর একটু ইজি হচ্ছে বিএনপি পার্টি অফিসের পাশে। আর যে নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন নাম্বারটি হচ্ছে 01787375085। আর যে নাম্বারে বিকাশের সুব্যবস্থা রয়েছে নাম্বারটি হচ্ছে 01715083245। তো আমি এখন চলে যাচ্ছি রুবেল ভাইয়ের কাছে। কেমন আছেন ভাইয়া আপনি? জি আলহামদুলিল্লাহ আপু, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আরও বেশি ভালো আছি এত কিউট জিনিস দেখে। আর মনে হয় যে এই জিনিসটা যদি কারো শোকেসে সুন্দরভাবে সাজানো থাকে আর গেস্টকে যখন এটা খাবার সার্ভ করা হবে আমার মনে হয় গেস্টের মন খুশি হয়ে যাবে। আসলে এটা আমাদের মিষ্টি আপুদের কথা চিন্তা করি এই ধরনের একটা মিষ্টি ডিনার সেট করা পরিবেশন করা আমাদের আর কি। আচ্ছা, আসলে অনেকে দেখা যায় এক কালার পছন্দ করে আর কি, মানে একটু সিম্পলের মধ্যে, তাদের জন্য এটা। আর এটা কিন্তু মেড ইন থাইল্যান্ডের। আচ্ছা, থাইল্যান্ডের সম্পূর্ণ। এটা 53 পিসের একটা ডিনার, টোটালি 53 পিসের। ম্যাটেরিয়ালটা কি ভাইয়া? এটা পাইরেক্স, ম্যাটেরিয়াল পাইরেক্সের, এটা ফুল 53 পিসের। আর এখানে আমি একটা জিনিস আগে খেল করে দেখিয়ে দিই, এখানে প্রতিটার নিচে লেখা আছে মেড ইন থাইল্যান্ড। জি, আপনারা অবশ্যই কেনার সময় এই জিনিসটা খেয়াল করে নেবেন, এই জিনিসটা শিওর হয়ে নেবেন। আমি এটার সাথে কি থাকতেছে আমি আজকে সেটা দেখিয়ে দিতেছি। ডেফিনেটলি, যেমন এর মধ্যে পাচ্ছেন কালারটা, ও মাই গড, মানে কালারটা জাস্ট ওয়াও। কালারটা যে দেখবে তারই পছন্দ হবে, বিশেষ করে আপুরা তো এই ধরনের কালার পছন্দ করে। হ্যাঁ, যেমন এর পাশে থাকতেছে আপনার 6টা ফুল প্লেট, রাইস প্লেট থাকতেছে। হ্যাঁ, 6টা থাকতেছে রাইস প্লেট, 6টা থাকতেছে আপনার নাস্তার প্লেট, হাফ প্লেট, 6টা হাফ প্লেট থাকতেছে, 6টা থাকতেছে কাপ, 6টা পিস, 6টা থাকতেছে আপনার ফিন্নি বাটি, সুইট ফিন্নি, হ্যাঁ ফিন্নি মিষ্টি দই পায়েস সার্ভিং করার জন্য। হ্যাঁ, একটা থাকতেছে আপনার স্যুপ বোল, স্যুপ বোল, হ্যাঁ 6টা থাকতেছে আপনার স্যুপ বাটি, চলে আসছে। তো স্যুপ হালিম, 6টা থাকতেছে আপনার স্যুপ বাটি। জি, আর বাটির শেপটাও কিন্তু খুব সুন্দর, খুবই কিউট, খুবই কিউট এটা। এর সাথে আপনি 6টা, আর এটার বর্ডারটা আরো বেশি এলিগ্যান্ট করে দিয়েছে গোল্ডেন, এই বর্ডারটা মানে আরো বেশি মনে হয় জিনিসটাকে এনহ্যান্স করেছে। জি, এর সাথে 6টা স্পুনও থাকতেছে সেম কালারের, 6টা গুলো ভাই এত কিউট। ও, স্পুনের মধ্যেও একদম মেড ইন থাইল্যান্ড লেখা আছে। হ্যাঁ, প্রতিটার মধ্যে লেখা আছে। আচ্ছা, থাকতেছে একটা আপনার কারি বাটি, বড় একটা কারি বাটি থাকতেছে, একটা থাকতেছে আপনার রাইস ডিশ, রাইস ডিশ ওভাল শেপের একটা রাইস ডিশ থাকতেছে। আমরা একটু দেখি। হ্যাঁ অবশ্যই, রাইস ডিশটা আমি দেখাই দিচ্ছি। এই যে রাইস ডিশটা, আচ্ছা খুবই নাইস ওভাল শেপ। হ্যাঁ, এরপরে পরে থাকতেছে হচ্ছে আপনার একটা সল্ট পট, একটা পেপার পট, পেপার পট। হ্যাঁ, দুইটা দেওয়া আছে। সল্ট পট পেপার পটটা আপনারা জাস্ট দেখেন কত কিউট একটা সাইজ। আর এটার উপরে কিন্তু ফুড গ্রেড সিলিকন দিয়ে এটা ঢাকনাটা, আর এত সুন্দরভাবে কালারটা ম্যাচিং করানো হয়েছে যেটা খুবই ভালো লেগেছে আমার কাছে। আর এই যে কিউট দেখতে, এটারও আবার গোল্ডেন বর্ডার করা আছে, খুবই এলিগেন্ট লাগছে। এরপরে ভাইয়া, এর সাথে থাকতেছে আপনার 6টা কফি মগ, কফি মগ, জি, পানিও খেতে পারবে, পানি খেতে পারবে, চা কফি সবই খাওয়া যাবে, জুস, পানি, যে কোনো যে কোনো কিছুর জন্য। সেমই থাকতেছে মেড ইন থাইল্যান্ডের, সেম 6টা কফি মগ থাকতেছে। এই হচ্ছে টোটাল আপনার 53 পিস। আচ্ছা, আর আমি আগে বক্সটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এর সাথে কি কি থাকতেছে এই যে বক্সে, এখানে ডিরেকশন দেওয়া, ডিরেকশন দেওয়া আছে কোনটা কত পিজ আছে। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে এটাও ই করতে পারবেন, দেখে নিতে পারবেন। এটা দিয়ে অর্ডার করলেও খুব ইজি। আর এটা ভাইয়া 53 পিসের কালার কি একটাই? না, এটার মধ্যে আপনার 4টা কালার হয়। কি কি কালার একটু বলে দেন। এটা হচ্ছে আপনার একটা হবে ব্লু টাইপের, একটু ব্লু কালারের মধ্যে, একটা হবে অফ হোয়াইট টাইপের, অফ হোয়াইট টাইপের একটা হবে পিঙ্ক কালার, একটা পেস্ট কালার, পেস্ট কালার। সো আমাদের ভিউয়ার্সরা তো 4টাই অর্ডার করতে পারবে, যার যেটা পছন্দ অর্ডার করতে পারবে। আচ্ছা, তো আমরা চেষ্টা করব ভিডিও স্ক্রিনের মধ্যে বাকি কালারগুলো দিয়ে দেওয়া, কারণ এখানে ডিসপ্লের একটা ব্যাপার থাকে। আপনাদের যদি এই কালারের বাইরে ওই কালারগুলো দরকার হয় বা পছন্দ হয় আপনারা নিতে পারবেন। আর এখানে যে দেওয়া আছে ইনটেক, এটা 53 পিস ইনটেক, এটা কিন্তু ফোম প্যাকেট হয়। আচ্ছা ঠিক আছে, ফোম প্যাকেট এটা, মেড ইন থাইল্যান্ড। ওকে ফাইন,
তো এখন যদি কাইন্ডলি বলেন ভাইয়া 53 পিসের এই সুন্দর পাইরেক্সের ডিনার সেটটার প্রাইস কত পড়বে? এটা প্রাইস দিতেছি অনলি মাত্র আমরা 13,850 টাকা। আচ্ছা 13,850 টাকায় পেয়ে যাচ্ছেন দেখতে কিউট এবং এলিগেন্ট এই সুন্দর পাইরেক্সের ডিনার সেট মেড ইন থাইল্যান্ড। আর এর সাথেও কিন্তু আমরা 6টা স্ট্যান্ড গিফট দিতেছি। আচ্ছা 6টা স্ট্যান্ড আবার গিফট পাচ্ছেন, যেন ডিসপ্লেটা আপনি আপনার মনের মতো করে সাজাতে পারেন। আরেকটা জিনিস ভাইয়া যদি এখন বলে দেন যে মার্কেটে আসতে হলে সপ্তাহে কোন দিন বন্ধ থাকে বা কোন দিন খোলা, কখন কখন? আমাদের আসলে সপ্তাহে বন্ধ থাকে রবিবারে, রবিবারে সপ্তাহে বন্ধ থাকে, আর আমাদের শপটা ওপেন থাকে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। এর ভিতরে আপনারা এখানে আসতেও পারেন বা চাইলে মোবাইলে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আর কোনো কারণবশত যদি খুঁজে পেতে অসুবিধা হয় মার্কেটে আসার পরে? অনেক সময় আছে না যে মার্কেটে আসার পর আপনারা খুঁজে পাচ্ছেন না দোকানটা, সেক্ষেত্রে ভাইয়াদেরকে ফোন দিলে ওনারা গিয়ে আপনাদেরকে এগিয়ে নিয়ে আসবে। আর একটা জিনিস হচ্ছে অনেক সময় ভাইয়াদেরকে নরমালি ফোন দিলে নেটওয়ার্ক গত সমস্যার কারণে ওনাদের ফোন ওপেন না পেলে আপনারা দয়া করে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন, কারণ ওনারা অল টাইম অনলাইনে থাকে। সো এই ছিল ইনফরমেশন। আর একটা জিনিস হচ্ছে গিয়ে আপনারা সপ্তাহে 7 দিন যে কোনো সময় কিন্তু ঢাকার বাইরে বসে বা অনলাইন ডেলিভারি নিতে চাইলে সেটার অর্ডার প্লেসমেন্ট করতে পারবেন, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর ডেলিভারি চার্জের ব্যাপারটা হচ্ছে ইনসাইড ঢাকা বা আউটসাইড ঢাকা এটা আলোচনা সাপেক্ষে, এই কারণে যে আপনারা যে কুরিয়ার সার্ভিসে বুকিং দিবেন সেখানে যা পে করতে হবে সেটাই ভাইয়ারা নেবে, ভাইয়ারা এখানে বাড়তি কোনো কিছু নিচ্ছে না। সো এই ছিল ইনফরমেশন, ধন্যবাদ টুবেল ভাই আমাকে এত সুন্দরভাবে হেল্প করার জন্য। আর এছাড়া এই ভিডিওতে যে ডিনার সেটটা দেখিয়েছি এর বাইরেও যদি অন্য কোনো ডিনার সেট আপনাদের ভালো লাগে আপনারা জাস্ট ব্যাকগ্রাউন্ড থেকে স্ক্রিনশট দিয়ে সেটার দাম ভাইয়ের কাছ থেকে জেনেও অর্ডার করতে পারেন। এছাড়া এই শপে থাকা অন্যান্য আদার্স প্রোডাক্টেরও আপনারা ডিটেলিংটা ভাইয়াদেরকে ইনবক্স করে জানতে পারেন। সো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো শপিং গাইড নিয়ে, সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।